आज आमी शेयर करते चलेছি যে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস নিজে কিভাবে বানাবেন। ওকে, তো फ्रेंड्स সবার প্রথম আপনি একটা ওয়েব ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পর এখানে সার্চ বক্সে টাইপ করুন web2apk। सर्च करार पर देखें एखन web2apk.com/create.fspx एरकम एक लिंक आछे, एखाने क्लिक करबेन। आबार एरकम एक क्रिएट ऐप web2apk क्रिएट एन एंड्रॉयड ऐप फॉर योर वेबसाइट एरकम लेखा देखे तारपरे आपनी क्लिक करबेन। एखाने क्लिक करुन, क्लिक करार पर এই যে খুলে গেল web2apk এর ওয়েবসাইট। ওকে, তো এখানে এই যে ইউআরএল, আপনি কি বিষয়ে অ্যাপটি বানাবেন সেটা একটা ইউআরএল দেবেন। যদি আপনি গেমের বিষয়ে বানান তাহলে আপনি আগে থেকে যদি কোনো ফাইল ক্রিয়েট করে রাখেন সেটা এখানে দেবেন। আমি তো দেখানোর জন্য আমার ইউটিউবের চ্যানেলের জন্য একটা অ্যাপ বানাবো, ওই জন্য আমি আমার ইউটিউবের চ্যানেলের যে চ্যানেল আইডিটা আছে ওটা এখানে দিয়ে দেবো। ওকে, তো আমার ইউটিউবের চ্যানেল আইডি হচ্ছে এটা, এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে অ্যাপ টাইটেল, এখানে আপনি এই যে গুগল লেখাটাকে ডিলিট করে এখানে আপনি আপনার যে অ্যাপে যে নাম দেবেন সেই টাইটেলটা এখানে দেবেন। আমি যে আমার ইউটিউবের চ্যানেলের জন্য বানাচ্ছি ওই জন্য আমার ইউটিউবের চ্যানেলের নামটা এখানে দেবো, টেকনোলজি বাংলা। टेक्नोलॉजी बांग्ला आइकन जे आपनर एपर जो आइकनटा होबे सेटा एकटा इमेज फाइल, इमेजटा किन्तु पीएनजी फर्मेटेर होते होबे। ओके, तो आमी एकटा आमार जे एपर पीएनजी फर्मेटे एकटा फोटो बानिये रेखेछि सेई फोटोटा एखाने देब। ओके, एई जे आमार टेक्नोलॉजी बांग्लार पीएनजी फर्मेटेर फोटोटा এখানে আমি দিয়ে দিলাম। তারপর এখানে শো অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্ক্রিন ওরিয়েন্টেশন এখানে আপনি দেবেন ভার্টিক্যাল ওরিয়েন্টেশন। তারপর এখানে ওয়েলকাম স্ক্রিন এখানে আপনি এটাকে কেটে দিয়ে আপনার যে নাম দেবেন অ্যাপ্লিকেশনটার সে নামটাই দেবেন। আমি এখানে যেমন দিলাম টেকনোলজি বাংলা, টেকনোলজি বাংলা। ওকে, তারপর এখানে আপনার অ্যাবাউট দেবেন, কিছু আপনার যে বিষয়ের অ্যাপ্লিকেশনটা বানাবেন সেই বিষয়ে কিছু হিন্টস বা কিছু দেবেন। ওকে, তো আমি আমার ইউটিউবের চ্যানেলের জন্য বানাচ্ছি, তাই ইউটিউবের এই যে এটাকে আমি কপি করে আমার ইউটিউবের অ্যাবাউটটাকে কপি করে এখানে লেখা আছে হাই গাইজ দিস চ্যানেল ইজ বেস্ট অন টেক ভিডিওস, ইউ ক্যান ফাইন্ড লট অফ টেক রিলেটেড ভিডিওস রিভিউস এক্সেট্রা, ইফ ইউ ফাইন্ড ইট হেল্পফুল ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, স্টে আপডেট টু লার্ন সামথিং নিউ, গো অ্যাসেট অ্যান্ড সাবস্ক্রাইব টু টেকনোলজি বাংলা, ইটস ফ্রি, টেকনোলজি বাংলা দ্য টেকনিক মাস্টার। এটাকে আমি কপি করে আমার অ্যাবাউটে পেস্ট করে দিলাম। ওকে, তারপর এখানে ইন্টারনেট ইরোর স্ক্রিন এটা আমি কিছু করলাম না, এরকমই থাক রেখে দিলাম। তারপর এখানে এক্সিট স্ক্রিন এখানে আপনি একটা কিছু লিখে দেবেন, যেমন আমি এখানে লিখে দিলাম আর ইউ শিওর। দেওয়ার পর এখানে এই যে গুগল লেখাটাকে এটাকে ডিলিট করে দেবেন, দিয়ে ব্ল্যাঙ্ক রেখে দেবেন। এবার এখানে ক্রিয়েট মাই অ্যাপ এখানে ক্লিক করবেন। ক্রিয়েটিং ইয়োর অ্যাপ। ওকে, তো আপনার অ্যাপটি তৈরি হয়ে গেছে। তো এখানে যে দেখাচ্ছে ডাউনলোড ইয়োর অ্যান্ড্রয়েড প্যাকেজ ফ্রম দিস লিঙ্ক এখানে ক্লিক করে আপনার অ্যাপটাকে ডাউনলোড করতে পারবেন। বেশি নয় 191 কেবির একটি ফাইল ডাউনলোড হয়ে গেছে। ওকে, তারপর এটা আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে দেখবেন, ইনস্টল করে দেখবেন যে ইনস্টল হচ্ছে কি না। ওকে, তো এই যে আমার অ্যান্ড্রয়েড মোবাইল, এটা হলো আমার অ্যান্ড্রয়েড মোবাইল। এখানে আমি ইনস্টল করে দেখব যে অ্যাপটা ইনস্টল হচ্ছে কি না। ওকে, কোথায় রেখেছি? এই যে টেকনোলজি বাংলা এপিকে, এটা ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করলাম। তারপর ইনস্টল হয়েছে, এবার ওপেন করুন। দেখুন এই যে আমি দিয়েছিলাম যে অ্যাবাউটটা, সেটা এটা দেখা যাচ্ছে। ওকে, ওকে করুন। দেখুন আমার সরাসরি আমার চ্যানেলে হয়ে গেল আর ইউটিউবের সঙ্গে রিলেটেড থেকে গেল। ওকে, আমার এই ট্রিক্সটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, কেননা প্রতিদিন নিত্য নতুন টিপস ভিডিও আপলোড করে থাকি। ওকে, ধন্যবাদ।